একেবারে উত্তর চব্বিশ পরগনার খবরের দিকে নজর রাখছি। উত্তর চব্বিশ পরগনায় সেখানে বিজেপির বিধায়ক তিনি হুমকি দিয়েছেন, বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার তিনি হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে এনকাউন্টার করানো হবে এবং এই ভাষাতেই তিনি হুমকি দিয়েছেন এবং তার এই হুমকি দেওয়ার পরবর্তীতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার দুপুরে চাঁদপাড়া বিজেপির অপরাধে সামিল হয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার। এবং তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। জেলা জুড়ে আমরা 12-13 জায়গায় সত্যাগ্রহ দেখেছি। আগামী দিনে এই আন্দোলন আমাদের বৃহৎভাবে থাকবে। আর যারা এই তালিবানি শাসনে বিশ্বাসী, আমি আরেকবার বলে দিতে চাই, এই পুলিশ বাধ্যতেই তাদের আগামী দিনে এনকাউন্টার করাবো আমরা। আমরা আপনি যান উত্তরপ্রদেশ আর আসামকে ভালো করুন। সেই কথা আমরা শুনছিলাম যে ঠিক কি ভাষাতে, ঠিক কোন ভাষাতে কিভাবে তিনি ইতিমধ্যেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, বিজেপির বিধায়ক স্বপন মজুমদার তিনি দিয়েছেন হুমকি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আরও বিস্তারিতভাবে কথা বলে নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, কি জানতে পারা যাচ্ছে? গতকালই বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস তিনি কল্যাণীতে একটি দলীয় কর্মীদের সভা গিয়েছিলেন এবং সেখানে গিয়েই রামপদ দাস আক্রান্ত হন এবং সেই ঘটনার পর আজ গোটা বনগাঁ এলাকা জুড়ে কিন্তু বিজেপির বিভিন্ন জায়গায় তারা রাস্তা অবরোধ করেন এবং তারা বিক্ষোভ করেন। সেই জায়গায় আজই গাইঘাটা চাঁদপাড়া এলাকায় কিন্তু বিজেপির পক্ষ থেকে সেখানে বিক্ষোভ করা হয়, রাস্তা অবরোধ করা হয়। তুমি জানো যে যশোর রোড, সেই যশোর রোড অবরোধ করা হয়। সেখানে কিন্তু এই অবরোধে সামিল হন বিজেপি বিধায়ক বনগাঁ দক্ষিণ কেন্দ্র স্বপন মজুমদার এবং তিনি প্রকাশ্যে মঞ্চ থেকে তিনি হুমকি দিয়েছেন। তিনি বলছেন তৃণমূলের যে সমস্ত হারমত রয়েছেন তাদেরকে, অর্থাৎ আমরা যখন ক্ষমতা আসবো, অর্থাৎ বিজেপি যখন ক্ষমতা আসবে তখন তাদেরকে প্রকাশ্যে পুলিশকে দিয়ে এনকাউন্টার করা হবে, এমনটাই কিন্তু স্বপন মজুমদার কোট অন কোট বলেছেন। পাশাপাশি তৃণমূলকে আরও একাধিক ভাষা তিনি হুঁশিয়ারি করেছেন যে তারা যেন আগে থেকে যেন সাবধান হয়, অর্থাৎ এই যে বিজেপি বিধায়কের যে হুমকি, সেই হুমকির ফল কিন্তু রাজনীতির পরে কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে যে কেন বিজেপি বিধায়ক প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এইভাবে হুমকি দিচ্ছেন। যে জেলা জুড়ে আমরা 12-13 জায়গায় সত্যাগ্রহ দেখেছি। আগামী দিনে এই আন্দোলন আমাদের বৃহৎভাবে থাকবে। আর যারা এই তালিবানি শাসনে বিশ্বাসী, আমি আরেকবার বলে দিতে চাই, এই পুলিশ বাধ্যতেই তাদের আগামী দিনে এনকাউন্টার করাবো আমরা। আমরা আপনি যান উত্তরপ্রদেশ আর আসামকে ভালো করুন। শুনছিলাম সেই বক্তব্য। আমাদের প্রতিনিধি টিটপ রয়েছে আমাদের সঙ্গে। টিটপ, যে বক্তব্য, যে কথা তিনি বলছেন, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন এবং ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে কি কিছু জানা যাচ্ছে? কোনোভাবে কি তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে তারাও কিন্তু এই নিয়ে সমালোচনা ঝড় তুলছে। তারাও কিন্তু একই রকম প্রশ্ন তুলছেন যে একজন বিধায়ক তিনি প্রকাশ্যে কিভাবে দাঁড়িয়ে তিনি এই ধরনের মন্তব্য করেন পুলিশকে দিয়ে, কিভাবে তার এই মন্তব্য, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মহল, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মহলে কিন্তু একই রকমভাবে তারা কিন্তু এই সমালোচনা করছেন। কারণ একজন বিধায়ক, তিনি জনপ্রতিনিধি, তিনি কিভাবে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে, তিনি প্রকাশ্যে জনসম্মুখে তিনি কিভাবে বলতে পারেন যে আগামী দিনে পুলিশকে দিয়ে এনকাউন্টার করানো হবে যারা এর সঙ্গে যুক্ত? অর্থাৎ যে গতকাল যে ঘটনা, যে বনগাঁ সাংগঠনিক জেলার যে সভাপতি, বিজেপির সভাপতি, তাকে ঘটনা আজ বনগাঁর বিভিন্ন জায়গায় সাংগঠনিকভাবে তারা রাস্তা অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে। কারণ প্রতিটি রাজনৈতিক দলেরই তাদের বিক্ষোভ, তাদের অবস্থান, তার সমস্ত কিছু তাদের থাকবে, তাদের প্রতিবাদ থাকবে। তবে সেই প্রতিবাদের ভাষা, সেটা ভাষার মতোই হবে। সেখানে দাঁড়িয়ে বিজেপি বিধায়কের যে এই যে হুমকি, অর্থাৎ যে পুলিশকে দিয়ে এনকাউন্টার যদি ক্ষমতায় আসেন, এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, তাহলে যে যদি বিজেপি আগামী দিনে ক্ষমতায় আসেন তাহলে কি সত্যি সত্যি কি এই ঘটনাগুলো ঘটবে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন উঠে আসছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। ধন্যবাদ তোমাকে টিটপ।